হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের দেখাতে চলেছি কীভাবে আমি আমার ডেসক্রিপশনটাকে ফলো করি, কীভাবে আমি বা থাম্বনেল দিই, কীভাবে বা টাইটেল দিই, কীভাবে বা আমার ট্যাগ দিই, যেটা আমার প্রথম চ্যানেলে দিয়েছিলাম বলে আমার ভিডিওটি ভাইরাল হয়েছে। আর সেটা আমি আমার সেকেন্ড চ্যানেল ইউটিউবার রবি সর্দার এই চ্যানেল তোমাদেরকে সাহায্য করার জন্য আপলোড করব এবং সেটা জানাবো যে কীভাবে তোমরা এই জিনিসগুলো ব্যবহার করে খুব তাড়াতাড়ি তোমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে নিতে পারবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এবং চ্যানেল যদি নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক নিয়ে আলোচনা করে থাকি শুধুমাত্র তোমাদেরকে সাহায্য করার জন্য। তো চলো বেশি কথা বাড়াবো না, একেবারে লাইভ প্রুফ জেনুইন ট্রিক্সের সাথে ট্রেন্ডিং টপিক হিসাবে তোমাদের সামনে এটা তুলে ধরবো। তো চলো মূল টপিক্সে যাওয়া যাক। তো আমি এখন তোমাদের দেখাবো কীভাবে আমি আমার ভিডিওটাকে এসইও করি, ঠিক আছে। এসইও বলতে কীরকম, দেখো এসইও কথার অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ তোমার চ্যানেলটাকে ভাইরাল করা বা ভিডিওটিকে ভাইরাল করা, ঠিক আছে। তো সেটাই আমি তোমাদের দেখাবো, সেটা আমার প্রথম চ্যানেল করেছি। আর যেহেতু এই চ্যানেলটা নতুন, সেহেতু হয়তো কম সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও হয়তো তোমরা বেরিয়ে যেতে পারো, কিন্তু আমি চাই না তোমরা বেরিয়ে যাও, এখান থেকে অনেক কিছু শিখে নাও, ঠিক আছে। লাইভ প্রুফ তো দেখতে পাচ্ছো, তাই না? আমি যদি তোমাদের কিছু ভুলভাল শিখিয়ে থাকি তখন নাই বলবে, ঠিক আছে। দেখো যখন তোমরা এরকমভাবে আসবে, ঠিক আছে, আমি এই সমস্ত ভিডিও এখন আপলোড করিনি, এগুলো আমার হচ্ছে আনলিস্টেড আছে, আমি আজকে আপলোড করে দেবো, অসুবিধা নেই, বা এগুলো আগে আপলোড করে দিয়েওছি। তো কোনো একটা স্পেসিফিক ভিডিও যাবে, ঠিক আছে। যদি তোমরা ধরো এটা এখন পাবলিশ করলে, ঠিক আছে, পাবলিশ করার পর বা আপলোড করেছো, আপলোড করার পর তোমরা সেই ভিডিওটিতে যাবে। দেখো আমি আমার ভিডিওগুলো এগুলো কমপ্লিট করা আছে, ঠিক আছে, আমি কমপ্লিট করে রেখে দিই, একেবারে ডাইরেক্ট সময় থাকে না তো এই জন্য, ঠিক আছে। তোমরা এরকমভাবে কমপ্লিট করে রাখতে পারো যদি কিনা তোমার প্রতিদিন ভিডিও বানাতে গা ম্যাজম্যাজ করে, ঠিক আছে, গায়ে যদি বমি হয়ে যায়, ঠিক আছে, তো সেরকমই তোমরা হচ্ছে ভিডিও আগের থেকে বানিয়ে রাখবে সবসময়। দিনে 5, 6, 7, 10, 8, 9, 12 যা পারো ভিডিও বানিয়ে রেখে দেবে, রেখে এরকমভাবে আপলোড করে সমস্ত কিছু করে রাখবে, আর সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো যখন আমার ভিডিও আপলোড করা হয় এবং আনলিস্টেড করে ভিডিও আপলোড করবে, ঠিক আছে, আনলিস্টেড করে যখন আমি আমার ভিডিওটা আপলোড করে দিই, এবার কী করি তোমাদের আমি সেটা দেখাচ্ছি। সেটা হচ্ছে আকর্ষণীয় থাম্বনেল বানাই, সেই থাম্বনেলটা আমি বানাই কোথা থেকে সেটাও বলে দিচ্ছি। থাম্বনেল আমি বানাই হচ্ছে এই যে পিক্সেল ল্যাব, এই পিক্সেল ল্যাব থেকে থাম্বনেল বানাই। আর পিক্সেল ল্যাব থেকে কীভাবে প্রফেশনাল থাম্বনেল বানাতে হয় তা নিয়েও বিস্তারিত ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবে, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। এবার দেখো যখন আমি লিখলাম আমি একদিনে 1000 সাবস অ্যান্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছি, তোমরাও পারবে, এটা যখন বললাম তখনই কি যে দেখবে সে কিন্তু আকর্ষিত ভাববে যে হ্যাঁ আমি এখানটা ক্লিক করি, ঠিক আছে, যে আমি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা কমপ্লিট করছি, তোমরাও পারবে। তার মানে কি সে তখনই ঝম ক্লিক করে দেবে, ঠিক আছে, আর তখনই ইম্প্রেশনটা বেড়ে যাবে, আর তখনই ইউটিউব এই ভিডিওটাকে একটু ভাইরাল করার চেষ্টা করবে, এইভাবে কিন্তু ভাইরাল হয়। তো এটাকে বলা এসইও। আর এ দেখো আমি কিন্তু এখানে কোনো কিছু ক্লিক বেট দিইনি, ঠিক আছে। ক্লিক বেট মানে এখান থেকে 1000 সাবস্ক্রাইব পাবে, ওখান থেকে 1000 পাবে, বা আমি এরকম ক্লিক বেট মানে এরকম যে আমার ভিডিওটি দেখলে তুমি 1000 সাবস্ক্রাইবার 1 মিনিটের মধ্যে পেয়ে যাবে, এটা হচ্ছে ক্লিক বেট। ক্লিকেবল মানে এই যে এইটা, ঠিক আছে। তাই আগেও বলেছি ক্লিক বেট করার চেষ্টা করবে না, ক্লিকেবল করার চেষ্টা করবে না, হলে হচ্ছে তোমার অডিয়েন্সদের ভরসা তোমার চ্যানেল থেকে চলে যাবে। এর পরবর্তীতে যতই তুমি ক্লিক বেট করো তারা আর দেখবেই না ভিডিও, ঠিক আছে, তোমার ভিডিও অন করবে না, যে বুঝিয়ে যাবে ও ক্লিক বেট প্রতিবারই হচ্ছে ক্লিক বেট দেয় আর হচ্ছে ভিডিওর ভিতরে কিছুই থাকে না। তো এটা করলে কিন্তু তোমার অডিয়েন্সটা হচ্ছে এখান থেকে বেরিয়ে যাবে। তো এবার তোমাদের দেখা হচ্ছে টাইটেল, আমি কীভাবে টাইটেল দিই, ঠিক আছে, কারণ টাইটেলটাও কিন্তু খুব ম্যাটার করে হচ্ছে তোমার ভিডিও সার্চে আনতে, ঠিক আছে। তো দেখো এখানে আমি কিন্তু টাইটেল আমরা যেটা জানি বা তোমরা জানো কি না জানি না, তোমাদের জানিয়ে রাখি যে ভিডিও ভাইরাল হওয়ার একটাই হচ্ছে টিপস হচ্ছে সেটা হচ্ছে কি থাম্বনেলের সাথে টাইটেল, টাইটেলের সাথে ডেসক্রিপশন, ডেসক্রিপশনের সাথে হচ্ছে ট্যাগ, এই কটা যদি মিল থাকে তাহলেই হচ্ছে কি অর্থাৎ একে অপরের সাথে মিল থাকলে তখনই ভিডিও ভাইরাল হয়। তাই আমার টাইটেলে আমি যা থাম্বনেলে যা লিখেছি তাই আমি টাইটেলে দিয়ে দিয়েছি যে আমি একদিনে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছি, তোমরাও পারবে, ব্যাস, আর কিছু লেখার দরকার নেই। এইবার আমার টাইটেলটা হয়ে গেল। এবার এই টাইটেল বিষয় অর্থাৎ তোমার টাইটেলটা কি 1000 সাবস্ক্রাইবার অর্জন করা এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা, তো এই বিষয়ে হচ্ছে তোমার ডেসক্রিপশনে লিখে দিতে হবে। তো সেটা আমি কীভাবে লিখেছি তোমাদের দেখাচ্ছি। দেখো আমি সেটা এইরকমভাবে লিখেছি ডেসক্রিপশনে পয়েন্ট করে যে অ্যাবাউট ইন দিস ভিডিও যে হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও, হাউ টু গেট 1K সাবস্ক্রাইবার্স, হাউ টু কমপ্লিট 4K ওয়াচ টাইম বেঙ্গল বা বাংলা, হাউ টু ইনক্রিজ ইউটিউব চ্যানেল,
হাউ টু বিল্ড আপ ইউর ইউটিউব চ্যানেল, কীভাবে ভিডিও ভাইরাল করতে হয়, কীভাবে 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে হয়, কীভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়। এছাড়া তোমরা তোমাদের হচ্ছে লিঙ্কগুলো দিয়ে দেবে, ঠিক আছে, সমস্ত কিছু দিয়ে দেবে। এরকমভাবে দিয়ে দেওয়ার পর এই যে লাস্টে দেখতে পাচ্ছ এই যে হ্যাশট্যাগ ইউটিউবার রবি সর্দার লেখা রয়েছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে হ্যাশট্যাগ, আমি তোমাদের একটু ইয়ে করার জন্য দেখাই দিচ্ছি, এই যে হ্যাশট্যাগ ইউটিউবার রবি সর্দার, এই জায়গাটায় হ্যাশট্যাগ ইউটিউবার রবি সর্দার স্পেস ছাড়া যদি লেখো তাহলে কী হবে তোমাদের, সেটা আমি একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে। তো এটা করে নিলে, ঠিক আছে, একটু পরে বলতে কি, এটা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ, এটা আমি দিয়েছি বলে উপকারটা কীরকম সেটা আমি তোমাদের দেখাচ্ছি, সেটা আমি লাইভ প্রুফ দেখাবো, কেউ কিন্তু এখানে মিস করবে না, কারণ এইটার উপরেই কিন্তু ভিডিও ভাইরাল হয় তোমার ওই একটা হ্যাশট্যাগের উপরে, ঠিক আছে। তো এইভাবে তোমরা ডিসক্রিপশনটা দিয়ে দিলে, ডিসক্রিপশনে তোমার ইনস্টাগ্রামের আইডিও দিয়ে দিতে পারো, টেলিগ্রামও দিয়ে দিতে পারো, যা থাকবে তোমার ফেসবুক পেজ থাকলে তুমি ফেসবুক পেজেও দিয়ে দিতে পারো, তোমার ফেসবুক আইডি থাকলে সেটাও দিয়ে দিতে পারো। এটা করলে এইবার দেখো এইখানে তোমরা ক্লিক করো নিউ ইউটিউব হেল্প, এটা তো নিউ ইউটিউব হেল্প আমার তো ইয়ে প্লে লিস্ট বানানো, তোমরা প্লে লিস্ট করে নেবে। এবার তোমাদের আমি আজকে দেখিয়ে দেবো প্লে লিস্ট কীভাবে তৈরি করতে হয়, ঠিক আছে। অনেকে আছে তোমরা প্লে লিস্ট কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়ে আমি হয়তো বিস্তারিত ভিডিও বানিয়ে দিই লাইভ প্রুফ, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে ইউটিউবের এটা দেখাবো। এবার দেখো হচ্ছে ট্যাগ, ট্যাগ অপশানটা কীরকম, দেখো ট্যাগ তোমরা সার্চ করবে, ট্যাগ আমি ট্যাগ নিয়ে অনেক ভিডিও বানিয়ে রেখেছি, ডিসক্রিপশনেই পেয়ে যাবে, এই যে দেখো ডিসক্রিপশন ফলো করে, এই ডিসক্রিপশনটাই আছে, তোমরা এখানে ফলো করে দেখা দিচ্ছি যে ডিসক্রিপশনে কোন জায়গাটায় আছে এই ভিডিওটা, এই যে ট্যাগ, ট্যাগ ইউ অ্যাপ ডাউনলোড অ্যান্ড ট্যাগ ইউ হাউ টু কমপ্লিট 1K সাবস্ক্রাইবার 2000 ট্রিক্স, এইখানটায় ক্লিক করলে তোমরা ট্যাগ বিষয়ে ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে, বা ট্যাগের ক্লিক করলেই পেয়ে যাবে। তো এবার এইভাবে আমি আমার ভিডিওটাকে হচ্ছে এসিও করি, ঠিক আছে, তোমরাও তোমাদের ভিডিওটাকে এইভাবে এসিও করতে পারো। এইবার তোমাদের আমি দেখাবো কীভাবে প্লে লিস্ট তৈরি করতে হয় এবং কীভাবে ডিসক্রিপশানে হচ্ছে তোমাদের ওই হ্যাশট্যাগ দিলে কীভাবে হচ্ছে আমার টাইটেলের সুবিধা, সেটাই আমি তোমাদের দেখাতে চলেছি। এর জন্য ইউটিউবে চলে যাবে, ইউটিউবে চলে যাওয়ার পর এবার তোমরা হচ্ছে আমার সেই ভিডিওটি অন করবে, ইউটিউবার রবি সর্দার বা তোমার চ্যানেলটাই করবে, আমি আমারটা দেখাচ্ছি, ইউটিউবার রবি সর্দার চলে আসলো, ইউটিউবার রবি সর্দারে চলে আসলো। এইবার এই যে এখানটায় ক্লিক করছো, যেহেতু আমার এটা অন্য চ্যানেলে আছে, অন্য চ্যানেলটাই করতে হবে, ঠিক আছে, অন্য চ্যানেলটা আমি দেখাচ্ছি, তুমি তোমার চ্যানেলে চলে যাবে, চ্যানেলে চলে যাওয়া তুমি তোমার ভিডিওতে চলে যাবে, তুমি তোমার ভিডিওতে চলে যাওয়ার পর তোমার একটি ভিডিও, ধরো আমি ভিডিও এই ভিডিওটি এখানে শেয়ার অপশনে ক্লিক করবে, তখনই হচ্ছে এই যে সেভ টু প্লে লিস্ট, এই সেভ টু প্লে লিস্টে ক্লিক করলে তুমি নতুন প্লে লিস্টও ক্রিয়েট করতে পারো, এই যে নিউ প্লে লিস্ট, এখানটাও নতুন প্লে লিস্ট করতে পারো, অথবা যা আছে সেখানটাও ক্লিক করে দিতে পারো, ঠিক আছে। নিউ প্লে লিস্ট তুমি তোমার মতো নামও দিতে পারো, যে যা কিছু এরকমভাবে দিয়ে দিলে, ঠিক আছে। তো এটা করে দেবে, প্লে লিস্ট তৈরি হয়ে যাবে। এইবার কী দেখাবো, দেখো তোমাদের সামনে যে ইউটিউবে কী মানে সবথেকে ভালো জিনিসটা কী, দেখো এই যে আমি এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করলাম তো দেখো দেখাচ্ছি তোমাদের, এখান থেকে ধরো ক্লিক করলাম, এই যে ভিডিওটি ক্লিক করার পর আমি দেখো পজ করে দিচ্ছি, এই ভিডিওটিতে দেখাচ্ছে না, দাঁড়াও এই ভিডিওটিতে আমি দিইনি, ঠিক আছে, এই ভিডিওটি ওপেন করি, এই ভিডিওটিতে থাকলেও থাকতে পারে, ঠিক আছে, দাঁড়াও তোমরা একটু অপেক্ষা করো। এই যে দেখেছো, এই দেখো হ্যাশট্যাগ দেওয়া হচ্ছে ইউটিউবার আছে রবি সর্দার, দেখো এই জায়গাটা আছে, ওই যে যেখানে ইয়ে হচ্ছে নিউল, দেখো এই যে এখানটায় ইউটিউবার রবি সর্দার, তো ওইটা যদি তোমরা ডিসক্রিপশনে দাও তাহলে তোমার এখানে শো হবে, এই যে এখানে যদি ক্লিক করো, দেখো ডিসক্রিপশনে যাও, তোমরা ডিসক্রিপশনে গেলে এই যে ইউটিউবার রবি সর্দার এটা আসবে, ডিসক্রিপশনে দিলে টাইটেলে শো হবে, ঠিক আছে। তারপরে যদি এখানে কেউ ক্লিক করে দেয় ঝম, তোমার ভিডিও চলে আসবে, দেখো তোমার সব ভিডিও আসবে। আশা করছি বুঝতে পেরেছো, এইভাবে এসইও করতে হয়, এইভাবে হচ্ছে প্লে লিস্ট, এইভাবেই হচ্ছে তোমার টাইটেল হ্যাশট্যাগ হচ্ছে দিতে হয়, ঠিক আছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, চ্যানেল যদি নতুন হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলবে না।